1984 সালে ভারতে প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু। তাও আবার বাংলাদেশের সবচেয়ে কাছের বাঙালি জনপদ কলকাতায়। শুরু থেকেই কলকাতা মেট্রোর ভাড়া বেশ কম। ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে মেট্রো রেল, তাই প্রশ্ন, কলকাতার তুলনায় ঢাকার মেট্রো ভাড়া কম না বেশি হবে? সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে। 1984 সালে কলকাতা মেট্রো চালু হওয়ার পর কম ভাড়ায় স্বস্তি পায় কলকাতাবাসী। 2013 সালের পর সবশেষ 2019 সালের নভেম্বরে ভাড়া বেড়েছে কলকাতা মেট্রোর। কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডোরে আগে 5 রুপিতে 5 কিলোমিটার যাওয়া যেত, এখন সেই 5 রুপিতে যাওয়া যাবে 2 কিলোমিটার। আর 2 থেকে 5 কিলোমিটার যেতে ভাড়া গুনতে হবে 10 রুপি, 5 থেকে 10 কিলোমিটার যেতে ভাড়া 15 রুপি, পরের 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভ্রমণ করতে ভাড়া গুনতে হবে 20 রুপি এবং তার পরের পুরো পথ যেতে সর্বোচ্চ ভাড়া 25 রুপি। অর্থাৎ কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডোরে 31.3 কিলোমিটার ভ্রমণে ভাড়া সর্বোচ্চ 25 রুপি। একই সঙ্গে ভাড়া নির্ধারিত হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল পরিষেবাতেও। সেখানে প্রথম 2 কিলোমিটার সফরের জন্য ভাড়া 5 রুপি, 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া দিতে হবে 10 রুপি, 5 থেকে 10 কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া 20 রুপি, আর 10 থেকে 16.5 কিলোমিটার পর্যন্ত 30 রুপি ভাড়া ঠিক করা হয়েছে। তবে পর্যটকদের জন্য কলকাতা মেট্রো রেলে ভাড়া বেশ বেশি। মেট্রো স্মার্ট কার্ডে একদিন যত খুশি তত ভ্রমণ করতে গুনতে হবে 250 রুপি, আর 3 দিনের জন্য আনলিমিটেড ভ্রমণে ভাড়া 550 রুপি পর্যটকদের জন্য, সঙ্গে আছে সিকিউরিটি চার্জ 60 রুপি। বাংলাদেশের রাজধানী ঢাকায় উত্তরা থেকে মতিঝিলে নির্মিত হচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। এরই মধ্যে শুরু হয়েছে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল। 2022 সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী চলাচল শুরু হবে বলে আশা। জানা গেছে, মেট্রো রেলে ঢাকার উত্তরা থেকে মতিঝিল রুটে 20 কিলোমিটার ভ্রমণে যাত্রীদের ভাড়া গুনতে হবে 48 টাকা, অর্থাৎ কিলোমিটার প্রতি 2.40 টাকা ভাড়া পড়বে ঢাকার যাত্রীদের। যদিও এটি প্রস্তাবনা, এখনও চূড়ান্ত নয় বলেই জানিয়েছে কর্তৃপক্ষ, তবে প্রস্তাবের চেয়ে ভাড়া বেশি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা মেট্রো নর্থ সাউথ করিডোরে 31 কিলোমিটারে সর্বোচ্চ ভাড়া 25 রুপি বা বাংলাদেশি মুদ্রায় 28 টাকা, অর্থাৎ এখানে প্রতি কিলোমিটারে ভাড়া 90 পয়সা। আর ইস্ট ওয়েস্ট করিডোরের 16 কিলোমিটারে সর্বোচ্চ ভাড়া 30 রুপি বা বাংলাদেশি মুদ্রায় 34 টাকা, অর্থাৎ এই রুটে প্রতি কিলোমিটারে যাত্রীদের গুনতে হচ্ছে 2.12 টাকা। অন্যদিকে বাংলাদেশের ঢাকায় প্রথম মেট্রো রেলে 20 কিলোমিটারে প্রস্তাবিত ভাড়া নাকি 48 টাকা, যেখানে প্রতি কিলোমিটার ভাড়া পড়বে 2.40 টাকা। সব মিলিয়ে 1984 সালে কলকাতা মেট্রো চালুর 38 বছর পর 2022 সালে চালু হচ্ছে ঢাকা মেট্রো রেল। এত বছরেও ভাড়ার জায়গায় যাত্রীদের স্বস্তি দিতে পেরেছে কলকাতা মেট্রো। ঢাকা মেট্রোর ভাড়া এখনও চূড়ান্ত নয়, তারপরও ঢাকা মেট্রো কি পারবে সাধ্যের মধ্যে ভাড়া রাখতে, বড় প্রশ্ন ঢাকাবাসীর কাছে। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নিশ্চয়ই খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খুব ভালো। আল্লাহ হাফেজ।